মৈরাক্ষীর ধার থেকে আপাতত তিহারে মানে যমুনার ধারে যমুনার পাড়ে গেছেন বলুন তিহারে বিহার করতে গেছেন আর কি যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেটা শতাব্দী রায় বললেন বিষয়টা হচ্ছে অনুব্রত মণ্ডলে কেন ভরসা রাখবেন না আপনি প্রশ্নটাই কেন করছেন আমি বুঝতে পারছি না অনির্বাণ তার কারণ অনুব্রত মডেলটাই তো প্রামাণ্য মডেল এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে স্যুট করে তো অনুব্রত মডেল কিরকম মডেল চুরির মডেল কিরকম মডেল রাহাজানির মডেল কিরকম মডেল ভোট লুটের মডেল কিরকম মডেল বিরোধী শূন্য করার মডেল এই মডেলই তো তৃণমূলকে স্যুট করে বলেই দ্বিতীয়বার এই অনুব্রত লটারি মণ্ডলকে রিনিউ করা হয়েছে তিনি এখন প্রায় দেড় হাজার দূরে তিহার জেলে রয়েছেন তাকে কিন্তু সেখানে বাবা বাছা করে এখানে তার প্রভাব চিন্তা করুন আছে সে একজন জেলা সভাপতি এখনো তিহার জেলে কিন্তু তার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ করতে পারছে না তৃণমূল কংগ্রেস তার কারণ তৃণমূল কংগ্রেসের ভয় বা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোদের ভয় যে যদি লটারি মণ্ডল মুখ খোলে না জানি কি বেরিয়ে আসবে না জানে কোন নামগুলো বেরিয়ে আসবে সেই কারণেই দেখুন যে হাঁস সোনার ডিম পাড়ে তাকে তো মারা যায় না তাকে তো বাঁচিয়ে রাখতে হয় জিইয়ে রাখতে হয় সেইভাবে জিইয়ে রাখা হচ্ছে আর একটা কথা আমি বলতে চাই গোষ্ঠীতন্ত্রের কথা যখন আপনারা তুললেনই আজকেই যেটা আমরা দেখছিলাম রিঙ্কু চৌধুরী এক সেকেন্ড ভাই শুনেনি একটু ধৈর্য রেখে বীরভূমের কোন থানা তার বিরুদ্ধে কোন অভিযোগ আনতে পারেনি কিন্তু আজকে সে রিঙ্কু চৌধুরী তিনি আজকে থানায় গেছেন সারেন্ডার করতে বাপ বাপ বলে কেন জানেন ভয় তার কারণ তিনি জানেন তিনি বাইরে থাকলে এখন তো তার বাবা নেই তার প্রোটেকশন দেওয়ার আপনি জানেন না কি জন্য গেছে ছেড়ে দিন আপনি জানেন না কি জন্য গেছে আপনি দুধ কুমার মণ্ডলের নাম শুনেছেন আজকে থানায় গিয়ে আত্মসমর্পণ করতে গেছেন আত্মসমর্পণ করতে গেছেন কথা বলছেন অনন্দবাবু আমি তিনজনের বক্তব্য শোনাই মলয় ঘটক দুজনের বক্তব্য শোনাচ্ছি মলয় ঘটক আর নরেন চক্রবর্তী গোটা বীরভূমে এমন ছাত্রছাত্রী রেডি করে গেছেন মাস্টারমশাই হেড স্যার বিহারে গেছেন না দার্জিলিং গেছেন কি বলছিলেন তারপরে জেলার বাইরে থেকে দুজনকে আনতে হয়েছে সেই ছাত্রছাত্রীদের পড়া ধরবার জন্য শুনে নিন রাহুল গান্ধী নো কমেন্ট দল দায়িত্ব দিলে পালন করবে এটুকু বলতে পারি আচ্ছা এত বড় দল এত এত ধন এতদিন এতদিন ধরে শেখাচ্ছেন হেড স্যার তারপরে ভাবুন স্লোগান দেওয়ার জন্য নিয়ে আসতে হয়েছে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে মানে আপনি আচ্ছা 10 সেকেন্ড তারপরে একটা কথা বলুন তো মানে কাকে দল দায়িত্ব দেবে না দেবে এটা ঠিক করবে কে আমি তো খুঁজে পাচ্ছি না